করেছে। খুব শিগগিরই তা জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান। দিশা নরসিংদী পুলিশ লাইনে এক সুধী সমাবেশে তিনি বলেন, হবিগঞ্জে অস্ত্র উদ্ধারের বিষয়টি তদন্ত চলছে। কারা এবং কেন অস্ত্রগুলো সেখানে মজুত করেছে তাও তদন্তের মাধ্যমে জানা যাবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরো, অতিরিক্ত আইজিপি এ কে এম সন্দুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বান্দরবানের